আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো আন্ডারফ্লোর পাইপ, আন্ডারফ্লোর পাওয়ার পয়েন্ট ডাটা এগুলো কীভাবে লাগাবেন। তো এগুলো যে যে এক একটা পাইপ খাড়া করা আছে, খাড়া করে রাখছি, ব্যান্ড করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেগুলো রাখছি, এগুলো সবগুলো এক একটা টেবিলের, একটা ডাটার আর একটা কী বলে পাওয়ার সকেটের। তো পাইপের বর্ণনা আর কি, এখানে এক যে একদিন দেখাইছিলাম আপনাদের রিং সিকু, যে একটা সেটের ডাবল করে তার টানতে হবে, এই জন্য এক সেটের লিগে এক পাইপ, এক সেটের লিগে এক পাইপ, এই জন্য অনেক পাইপ লাগাইছে। এই জায়গায় জেনসন বক্স, এই জায়গায় ডিবি হবে, দেয়ালের সাথে ডিবি হবে আর নিচে জেনসন বক্স হবে। তো জেনসন বক্স মধ্যে হবে সবগুলো ওয়্যার, এখানে যত ওয়্যার আছে এইগুলো সব ওই জেনশন বক্সের মধ্যে আসবো। জেনশন বক্স থেকে ট্রাঙ্কি হব, এখান থেকে নিচে থেকে জেনশন বক্স থেকে ট্রাঙ্কি দিয়ে ডিবির মধ্যে ওয়্যার যাবো। তো এইগুলো এক একটা পাওয়ার পয়েন্ট, এখানে পলিফোম বান্ধ হয়েছে কারণ এখন তার টানবো না, এই জন্য পলিফোম দিয়ে রাখছে। তো এখানে আরেকটা রুমের মধ্যে নিয়ে আসছি আমরা, এই রুমের পাইপগুলো আমি লাগাইছি, অনেক সুন্দর হয়েছে। কীভাবে করবেন, যদি মনে করেন আপনার যে রান্তায় উপরে যে সিমেন্টটা করবে, ওই সিমেন্টটা যদি নিচে হয় তাহলে নিচে থেকে হ্যাক করে তারপরে ব্যান্ড করে তারপরে নিচে থেকে নিতে হইব। আর যদি উঁচা অনেক তাহলে আপনি উপর থেকে ব্যান্ড করে লইতে পারবেন, আমরা নিচ থেকে ব্যান্ড করে নিছি। এই ডাটার এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে, একটা ডাটা আছে, এখানে একটা ডাটা একটা পাওয়ার পয়েন্ট, এখানে একটা ডাটা একটা পাওয়ার পয়েন্ট, এই এইখানে হলো ডিবি, এখানে হলো জেনশন বক্স হইব। এই ওয়্যারগুলো, এখানে যত ওয়্যারগুলো আছে এই রুমের যতগুলো ওয়্যার আছে সব এই ডিবির মধ্যে আসবো। এই জেনশন বক্সের প্রথমে জেনশন বক্স আসবো, জেনশন বক্স থেকে এখানে ডিবি আসবো। তো আমি দেখাবো আপনাদের কীভাবে জেনশন বক্স লাগাবে। এই জেনশন বক্সের জায়গা, প্রথম ওই জায়গাটা ফাঁকা রাখছে, বাকি সব জায়গা সিমেন্ট করা হয়ে গেছে, বাকি জেনশন বক্স যে জায়গায় লাগবো ওই জায়গাটা শুধু ফাঁকা রাখছে যাতে জেনশন বক্সটা লাগানো যায়, লাগানোর জন্য। তো প্রথমে একটু সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে সিমেন্টগুলো, আলগা সিমেন্টগুলো সারায়া, লেভেল দেখতে হবে, যদি লেভেল উপরের দিকে পড়ে তাহলে নিচে কংক্রিট হ্যাক করে তো জেনশন বক্সের জন্য যতটুকু লাগানো লাগে অতটুকু লাগাই দেবো। এই যেন আমাদের ড্রয়িং, এগুলো সবগুলো হলো টেবিল। তো জেনশন বক্স লাগানো হয়ে গেছে, প্রথমে জেনশন বক্স লাগাই রাখবেন সিমেন্ট দিয়ে, পরে যখন জেনশন বক্স শক্ত হয়ে যাব তখন পাইপ ঢুকাই দেবো। এটা হলো ট্যাঙ্কিংয়ের জায়গা, 4 ইঞ্চি হলো ট্যাঙ্কিংয়ের জায়গা, এখান থেকে উপরে উঠবো ওয়্যারগুলো। এই পাইপগুলো সব জোড়া লাগায়া, এটার সাথে সকেট লাগায়া ব্যান্ড করে তারপরে জেনশন বক্সের ভিতরে ঢুকাই দেব। যদি পরে কোনো ঝামেলা হয় তাহলে এখান থেকে জেনশন বক্স থেকে খুললা বাই করতে পারবো। এই যে আমাদের উপর থেকে উপরে যত ইয়ে আছে ওয়্যার আছে, এই ট্যাঙ্কিতে নিচে আসছে আর এই জেনশন বক্স থেকেও নিচের ওয়্যারগুলো যাবে। যেমন এই যে দেখেন পাইপ লাগানো হয়ে গেছে, ওয়্যারগুলো জেনশন বক্সের ভিতরে চলে গেছে, এই জেনশন বক্সের ভিতর দিয়ে এসে পড়ছে ওয়্যারগুলো। এটা হলো ঢাকনা, কমপ্লিট হয়ে গেলে ট্রাঙ্কিং লাগানো হয়ে গেলে হয়ে যাওয়ার পরে ঢাকনা দিয়ে লাগাই দেব। এ আমাদের কংক্রিট করা হয়ে গেছে, যে জায়গাটা ফাঁকা রাখছিল ওই জায়গাটা। এখানে ডিবিটা লাগবে, তো উপরে স্কিম করা হয়ে গেছে, স্কিম করা শেষ, মানে সিমেন্টের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু ট্রাঙ্কিং লাগানোটা বাকি আছে।
এই কাজগুলো একসাথে হয় না, একটার পর স্টেপ বাই স্টেপ একটার পর একটা করতে হয়। তো এই আমাদের জেনসেন বক্স লাগানোর পরে আমাদের জিবি লাগানো হয়েছে, জিবি লাগানোর পরে আমাদের এই নিচের ট্যাঙ্কিংটা লাগানো হয়েছে। তো নিচের ট্যাঙ্কিং থেকে নিচের ট্যাঙ্কিং দিয়ে যত ওয়্যার ছিল জেনসেন বক্সের সব ওয়্যারগুলো জিবির মধ্যে নেওয়া হয়ে গেছে। তো এরপরে এই টিভির তারগুলো টার্মিনেশন করতে হবে, কাজ শেষ আমাদের। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, সাথেই থাকবেন।